জায়গা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ঝামেলাকে কেন্দ্র করে নিকট আত্মীয়ের মারে আহত এক ব্যক্তি, এমনটাই অভিযোগ নিয়ে মঙ্গলবার রাতে তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয় আহত ব্যক্তি। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকায়। জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকার বাসিন্দা অজয় সাহা জায়গা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ঝামেলাকে কেন্দ্র করে তার নিকট আত্মীয় ছোট ভাইয়ের বউয়ের মারে আহত হওয়ার অভিযোগ নিয়ে তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। মঙ্গলবার রাতে রক্তাক্ত অবস্থায় তেলিয়ামুড়া থানায় ছুটে আসে অজয় সাহা নামের ওই ব্যক্তি। পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনা সম্পর্কে অবগত হয়ে ছুটে যায় শান্তিনগর এলাকায়। এদিন নিকট আত্মীয়ের মারে আহত অজয় সাহা জানিয়েছে তিনি এই বিষয়ে তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার। ঘটনা হইলো মানে ওই টাকার একটা ল্যাট্রিনের ব্যাপারে, ওই জায়গা মানে জায়গাটা বন্ধ করেছে নাকি এই ব্যাপারে ছোটো ভাই বইয়ে মারপিট করছি। কারে মারপিট করছে? আমার একটু। আপনার নাম কি? আমার নাম অজয় সাহা, বাড়ি শান্তিনগর। কী বিষয় লিয়ে মারপিট হয়েছে? ওই জায়গা সম্পত্তির এই উৎপাত উৎপাত মানে বন্ধটা পাইলে কতদিন ধরে মোটামুটি কয়েকদিন ধরে করছিল ফোন আবার তো বিশেষ জামেলা করছে। আপনার কি মারধর করছে নাকি? ও তো রক্তমুক্ত আছে, বলতে দেন নাম। এখন আপনি কই আইছেন? ও তো আমি পুলিশ আর চলেছি থানা যাইছেন। হ্যাঁ, কেস করবেন না বিষয়ে? হ্যাঁ কেস করুন, আমার তো সময়মতে কেস করছি। আপনার নাম? আমার নাম অজয় শাহ। ঘটনা কোন জায়গাতে হয়েছে? ঘটনা শান্তিনগর। আমার পরিবার দরবার করছে। আমার